আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ এর 12 নম্বর পর্বে আজকে আমরা দেখব 220 পৃষ্ঠার একক কাজের সমাধান। আজকের ভিডিওটা কিছু বড় হবে, কারণ এই একক কাজটা হচ্ছে তিনটা অংশের সমন্বয়ে তৈরি করা হয়েছে। তো আসো আমরা হচ্ছে একক কাজের সমাধানটা দেখব। তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা দেখবে যে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের, যেমন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার, খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আজকে আলোচনা করব 220 পৃষ্ঠার একক কাজ নিয়ে। ক নম্বরে আছে, ব্যাটসম্যান এ এর করা রানের মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো। খ নম্বরে আছে, ব্যাটসম্যান বি এর করা রানের গাণিতিক গড় মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো। গ নম্বরে আছে, ব্যাটসম্যান এ এবং বি থেকে প্রাপ্ত তথ্যরাশির গড় ব্যবধান পর্যালোচনা করে তাদের পারদর্শিতা সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। ঠিক আছে, তো আসো তিনটা প্রশ্নের সমাধান দেখি আমরা। ক নম্বর, ব্যাটসম্যান এ এর করা রানগুলো হচ্ছে, এক্স তাই সমান আমরা কত পেয়েছিলাম এগুলো লিখলাম এখানে, মধ্যগতে গড় ব্যবধান নির্ণয়। ধাপ এক, ব্যাটসম্যান এর করা রানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়েছি, তাহলে আমরা এই মানগুলো পাচ্ছি। এখানে মোট উপাত্ত সংখ্যা কত, 10, এন সমান 10, যা একটা জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যার মধ্য কীভাবে বের করে, মধ্যকে এম সমান লেখা যায় এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ। এন এর মান যেহেতু 10, তার মানে 10 বাই টু তম পদ অর্থাৎ 5 তম পদ প্লাস 10 বাই টু প্লাস ওয়ান মানে 5 প্লাস ওয়ান অর্থাৎ 6 তম পদ ডিভাইড বাই টু, তাহলে 5 তম পদ আর 6 তম পদের যোগফল বের করে তার থেকে দুই দ্বারা তাকে ভাগ করতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5 তম পদ হচ্ছে 42 আর 6 তম পদ হচ্ছে কত, 64, এই দুটো যোগ করতে হবে। ঠিক আছে, 42 প্লাস 64 বাই হচ্ছে 2, তাহলে 106 হয়ে যোগ করলে, 106কে দুই দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা, 53। ধাপ দুই, মধ্যক এম সমান 53 পেয়েছি আমরা। এখন এখান থেকে উপাত্তগুলোর প্রতিটি মানের পরম মানের পার্থক্য এক্স আই মাইনাস এম ই নির্ণয় করি। ঠিক আছে, তাহলে এক্স আই মাইনাস এম ই, এম ইর মান যেহেতু 53, এক্স আই মান হচ্ছে 30, 30 থেকে 53 বিয়োগ করলে কত থাকে, 23, মাইনাস 23 যেহেতু মডুলাস বা পরম মান রয়েছে, এ কারণে আমরা সব কোনোটা মাইনাস হবে না, যাই বের হয় না কেন সেটা প্লাসে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা কত লিখবো এক্ষেত্রে, 23। তারপর রান 91 হলে এক্স আই মাইনাস এম এর মান হচ্ছে 38, 0 হলে 53, 64 হলে 11, 42 হলেও 11, কারণ 53 সাথে পার্থক্য হচ্ছে 11 করে, 80 হলে 53 সাথে পার্থক্য 27, 30 হলে পার্থক্য 23, 5 হলে 48, 117 হলে 64, আর 71 হলে কত, 11। ঠিক আছে, তাহলে দেখো আমরা হচ্ছে এখানে যে পার্থক্য ছিল আমাদের 53, তার সাথে এক্স আই মাইনাস এম ই, এই পার্থক্যগুলো আমরা কিন্তু বের করে লিখে ফেলেছি। এই যে কটা পদ ছিল এখানে আমাদের, কটা পদ ছিল, টোটালি 10টা পদ ছিল আমাদের। ঠিক আছে, 10টা ক্ষেত্রে বের করে আমরা লিখলাম। তাহলে দেখো এখানে আমাদের একটু সমস্যা আছে, এই যে আমাদের ছিল 53, তাহলে 71 থেকে 53 বিয়োগ করে থাকে হচ্ছে 18, এটা 11 হবে না, এটা 18 হবে। এখন যদি আমরা সবগুলো যোগ করি তাহলে দেখো আমাদের যোগফলটা কত হচ্ছে, 3 আর 8 যোগ করলে 11, 11 আর 3 14, 14 আর 1 15, 15 আর 1 16, 16 আর 7 হচ্ছে 23, 23 আর 3 মানে হচ্ছে 26, 26 আর 8 34, 34 আর 4 হচ্ছে 38, 38 আর 8 হচ্ছে কত, 46, 46 আর 6 হাতে থাকে 4, তাহলে দেখো 4 আর আমি যোগ করে দেখাচ্ছি, 4 আর 2 6, 6 আর 3 9, 9 আর 5 14, 14 1 15, 15 1 16, 16 আর 2 18, 18 আর 2 20, 20 আর 4 24, 24 আর 6 30, 30 আর 1 31, এই যে 316 মিলেছে। ঠিক আছে, তাহলে এটা 11 হবে না, এটা কত হবে, এটা হবে 18। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি, সামেশন এক্স আই মাইনাস এম ইন মান হচ্ছে 316। এবার আসো ধাপ তিন, আমরা জানি মধ্যক্ষতে নির্ণীত গড় ব্যবধান এম ইন্টু ডি অফ এম ই সমান কী লেখা যায়, এক্স আই মাইনাস এম ই সামেশন আই ইজ ইকুয়াল টু 1 থেকে 10 ডিভাইড বাই হচ্ছে 10, তাহলে কত লিখতে পারি আমরা, মান বসিয়ে দিই 316 আর ভাগ হচ্ছে 10, তাহলে কত পাচ্ছি, 31.6। অতএব মধ্যক্ষতে নির্ণীত গড় ব্যবধান হচ্ছে 31.6। এবার দেখবো প্রচুরক্ষতে গড় ব্যবধান নির্ণয়। ধাপ এক, ব্যাটসম্যান এ এর করা রানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা পাই 0, 5, 30, 30, 42, 64, 71, 80, 91, 117। খেয়াল করে দেখো এখানে 30 সংখ্যাটা কয়বার আছে, দুইবার, 30 উপাত্তটি সবচেয়ে বেশিবার আছে দুইবার, তাই প্রচুরক হচ্ছে কত, এম ও সমান 30।
তাহলে আমরা হচ্ছে প্রচুরক m সমান 30 থেকে এখন উপাত্তগুলোর প্রতিটি মানের পরম মানে পার্থক্য বের করব। তাহলে 30 এর সাথে এখন আমাদের পার্থক্য বের করতে হবে। তো 30 এর সাথে 30 এর পার্থক্য কত? 0। 91 এর সাথে হচ্ছে 61, 0 এর সাথে 30, 64 এর সাথে 34, 42 এর সাথে 12, 80 এর সাথে 50, 30 এর সাথে 0, 5 এর সাথে 25, 117 এর সাথে 87 আর 71 এর সাথে 41। তো সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি কত? সামেশন xi মাইনাস m এর মান হচ্ছে কত? 340। তাহলে এখন আমরা জানি যে প্রচুরক হতে নির্ণীত করার প্রধান কীভাবে বের করে, m ইন্টু d অফ m ও সমান হচ্ছে সামেশন i ইকুয়াল টু 1 থেকে 10 xi মাইনাস m ও। তাহলে দেখো মান বসিয়ে দিই, 340 বাই হচ্ছে 10, তার মানে 34। অতএব প্রচুরক হতে নির্ণীত করার প্রধান কত? 34। ঠিক আছে, এতক্ষণ মাত্র ক নাম্বার শেষ করলাম, এবার খ নাম্বারটা করি। ব্যাটসম্যান বিয়ের করা রানের গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের গাণিতিক গড় বের করতে হবে, তো এই জন্য আমরা আগে মানগুলো লিখি। এটা হচ্ছে ব্যাটসম্যান বিয়ের করা 10 ম্যাচে রান। তো গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয়, ধাপ এক, ব্যাটসম্যান বিয়ের করা রানের গড় বের করবো আগে আমরা। তো সবগুলো রান যোগ করেছি, যোগ করে 10 দ্বারা ভাগ করবো, যেহেতু 10 ম্যাচে রানটা করেছে। তো যোগ করলে হচ্ছে 530, 10 দ্বারা ভাগ করেছে 53। ঠিক আছে, এটা হচ্ছে তার গাণিতিক গড়। এবার আমরা গড় ব্যবধান বের করার জন্য ধাপ দুই, গাণিতিক গড় এক্স বার সমান 53 থেকে উপাত্তগুলোর প্রতিটি মানের পরম মানে পার্থক্য বের করবো এক্স আই মাইনাস এক্স বার। তাহলে 53 এর সাথে পার্থক্যগুলো আমরা দেখি কত হচ্ছে এখানে, 0, 46 এর সাথে পার্থক্য কত? 7, 48 এর সাথে পার্থক্য হচ্ছে 5, 50 এর সাথে পার্থক্য হচ্ছে কত? 3, 53 এর সাথে কোনো পার্থক্য নেই, তারপর 58 এর সাথে পার্থক্য হচ্ছে 5, 60 এর সাথে পার্থক্য হচ্ছে 7, 57 এর সাথে পার্থক্য হচ্ছে 4 আর 52 এর সাথে পার্থক্য হচ্ছে 1। সবগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি? সামেশন আইজ ইকুয়াল টু 1 থেকে 10 এক্স আই মাইনাস এক্স বার সমান হচ্ছে কত? 32। ঠিক আছে, এখন আমরা জানি যে গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান বের করে এম ইন্টু ডি অফ এক্স প্রাইম। তাহলে মান বসিয়ে দেবো এখানে আমরা, কিসের মান বসাবো? সামেশন এক্স আই মাইনাস এক্স বারের মান বসাবো। এই মানটা একটু আগে আমরা পেয়েছি 32। তাহলে 32 ভাগ হচ্ছে 10, তার মানে 3.2। অতএব গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান আমরা পেয়েছি 3.2। এবার আমরা দেখব মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয়, ধাপ এক, ব্যাটসম্যান বিয়ের করা রানগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পায়, ছোটো থেকে বড় সাজিয়ে পাবো। ঠিক আছে, তাহলে এই মানগুলো পাচ্ছি আমরা, 10টা মান যেহেতু আছে এন সমান 10, যা একটা জোড় সংখ্যা, একটু আগেই করেছি জোড় সংখ্যার মেথড বের করার সূত্র হচ্ছে এটা, এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ বাই টু। তাহলে এন এম মান 10, তার মানে 5তম পদ আর 6তম পদের যোগফল বের করে তাকে দুই দ্বারা ভাগ করলে আমাদের মধ্যক বের হয়ে যাবে। 1, 2, 3, 4 পাঁচতম পদ 53, 6তম পদ 53, এই দুটো যোগ করে দুই দ্বারা ভাগ করব, তার মানে 6/2, তার মানে 53। অর্থাৎ মধ্যক কত পাচ্ছি আমরা? 53। এখন আমাদের ধাপ দুই, মধ্যক এমই থেকে উপাত্তগুলোর প্রতিটি মানের পরম মানে পার্থক্য বের করব এক্স আই মাইনাস এমই। তাহলে দেখো 53 এর সাথে 53 পার্থক্য কত? 0, 46 এর সাথে পার্থক্য 7, 48 এর সাথে পার্থক্য হচ্ছে 5, 50 এর সাথে পার্থক্য হচ্ছে কত? 3, তারপর 53 এর সাথে কোনো পার্থক্য নেই, তারপর হচ্ছে 58 এর সাথে কোনো পার্থক্য হচ্ছে 5, 60 এর সাথে পার্থক্য 7, 57 এর সাথে পার্থক্য 4 আর 52 এর সাথে পার্থক্য হচ্ছে 1। সবগুলো মান যোগ করলে কত পাচ্ছি আমরা? সামেশন এক্স আই মাইনাস এম এর মান হচ্ছে 32। ধাপ তিন, আমরা জানি মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান এম ইন্টু ডি অফ এমই সমান লেখা যায় সামেশন এক্স আই মাইনাস এমই মডুলাস ডিভাইড বাই হচ্ছে 10। তাহলে মান বসিয়ে দিই, 32 ভাগ হচ্ছে 10, তার মানে কত থাকে? 3.2। অতএব মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান হচ্ছে 3.2। এখন আমরা করবো প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয়। ঠিক আছে, ধাপ এক, ব্যাটসম্যান বিয়ের করা রানগুলোকে মানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে আমরা পাই 46, 48, 50, 52, তারপর 3/53 রান করেছে 57, 58, 60। খেয়াল করে দেখো এখানে 53 উপাত্তটি সবচেয়ে বেশি বার আছে, 3 বার। অতএব প্রচুরক কত? এম ও সমান 53। তাহলে প্রচুরক এম ও থেকে উপাত্তগুলোর প্রতিটি মানের পরম মানে পার্থক্য নির্ণয় করি। ওই মধ্যে ক্ষেত্রে যে কাজটা করেছি এখানে সেম কাজটাই করবো, তো এগুলো হচ্ছে আর দেখাবো না, ওই একই জিনিস, কারণ পার্থক্য তো 53 এর সাথে। ঠিক আছে, ওই সেম জিনিস আসবে, এগুলো আর বলছি না, মানও সেম আসবে। এক্স আই মাইনাস এম নটের মান আসছে কত? 32। এখন আমরা জানি যে প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান হচ্ছে এম ইন্টু ডি অফ এম ও। তাহলে এখানে হচ্ছে সূত্রটালে বসাই, সামেশন আই ইজ ইকুয়াল টু 1 থেকে 10 এক্স আই মাইনাস এম ও মডুলাস বাই হচ্ছে 10, মান বসালাম 32 ভাগ 10, তার মানে 3.2। অতএব প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান হচ্ছে 3.2। অতএব ব্যাটসম্যান বিয়ের করা রানের গাণিতিক গড়, মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান সবগুলাই হচ্ছে কত? 3.2। খ শেষ, এবার গ নাম্বার করবো, ব্যাটসম্যান এ এবং বি থেকে প্রাপ্ত তথ্যরাশির গড় ব্যবধান পর্যালোচনা করে তাদের পারদর্শিতা সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো। দেখো ব্যাটসম্যান এ এর করা রান হচ্ছে এগুলো, এখন গাণিতিক গড় হতে গড় ব্যবধান আমরা যখন বের করেছি, তাহলে ব্যাটসম্যান এ এর গাণিতিক গড় এই সবগুলো মান যোগ করে 10 ম্যাচে রান করেছে, 10 দ্বারা ভাগ করব, কত পাচ্ছি আমরা? 530/10, তার মানে 53।
আবার ধাপ দুই, গাণিতিক গড় এক্স বার 53, উপাত্তগুলোর প্রতিটি মানে পরম মানে পার্থক্য নির্ণয় করি। তো এগুলো সব আমরা আগের অঙ্কেই করেছি, তো নির্ণয় করে আমরা কত পাচ্ছি দেখো, 316। ঠিক আছে, ধাপ তিন, গাণিতিক গড় থেকে নির্ণীত গড় ব্যবধান বের করে আমরা পেয়েছিলাম কত, 31.6। এবার ব্যাটসম্যান এ এর করা রানের গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান আমরা পেলাম এম ইন্টু ডি অফ এক্স বার সমান 31.6। একক কাজের ক হতে আমরা পাই যে ব্যাটসম্যান এ এর করা রানের মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান ছিল কত, 31.6। আবার ব্যাটসম্যান এ এর করা রানের প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান ছিল 34। একক কাজের ক্ষয়ের উত্তর থেকে আমরা পেয়েছিলাম যে ব্যাটসম্যান বি এর করা রানের গাণিতিক গড় হতে নির্ণীত গড় ব্যবধান ছিল 3.2। ব্যাটসম্যান বি এর করা রানের গাণিতিক মধ্যক হতে নির্ণীত গড় ব্যবধান ছিল 3.2। আবার ব্যাটসম্যান বি এর করা রানের প্রচুরক হতে নির্ণীত গড় ব্যবধান ছিল সেটাও 3.2, তিনোটাই 3.2। এখন ব্যাটসম্যান এ এবং বি এর গড় ব্যবধানগুলো লক্ষ্য করলে দেখা যায় যে ব্যাটসম্যান বি এর তুলনায় ব্যাটসম্যান এ এর রানের গড় ব্যবধান অনেক বেশি। দেখো কত ছিল, 31.6, 34, আর ব্যাটসম্যান বি এরটা সব ক্ষেত্রে মাত্র 3.2। তাহলে আমরা কি বলতে পারি, অতএব ব্যাটসম্যান এ এর তুলনায় ব্যাটসম্যান বি অনেক বেশি পারদর্শী, কারণ গড় ব্যবধান যত কম হবে তত বেশি হচ্ছে সেই ব্যাটসম্যান পারদর্শী হবে। কারণ এর মানে কি, সে প্রতিটা ম্যাচেই কিছু না কিছু রান করেছে, ব্যবধান কম, আর গড় ব্যবধান যত বেশি তার মানে হচ্ছে সে খেলায় ততটা পারদর্শী না। ধরো সে কোনো ম্যাচে 100 করলো, তারপরে ম্যাচে ডাব্বা মারলো মানে শূন্য করে আউট হয়ে গেলো, বা 10 রান করলো, তারপরে ম্যাচে আবার 50 করলো, ধারাবাহিকতা নেই। তাহলে কে বেশি পারদর্শী, যে প্রতিটা ম্যাচেই ধারাবাহিকভাবে রান করেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের একক কাজটা, ক খ গ তিনটা প্রশ্ন সমাধান করলাম। এবং এখানে হচ্ছে তোমাদের অনেকগুলো সারণী আঁকতে হয়েছে, অনেকগুলো চার্ট আঁকতে হয়েছে। তো সূত্র কিন্তু জাস্ট তিনটা সূত্রই, একটা হচ্ছে গড় ব্যবধান থেকে, গড় থেকে গড় ব্যবধান নির্ণয়, আরেকটা হচ্ছে মধ্য থেকে গড় ব্যবধান নির্ণয়, আর এটা হচ্ছে প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয়। ঠিক আছে, তিনটা সূত্র দিয়ে তুমি কিন্তু এই পুরো একক কাজটা করে ফেলতে পারলে। তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা, আগামী ক্লাসে আমরা হচ্ছে এই 220 থেকে 222 পৃষ্ঠায় যে উদাহরণ বা কাজগুলো আছে এগুলো সমাধান করে দেব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত নবম অধ্যায় বিস্তার পরিমাপ 220 পৃষ্ঠার একক কাজের সমাধান। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।